মুখে একটি কথা না বলেও হাসিয়ে গেছেন হাজার হাজার মানুষকে। সমাজের কষ্টের দিকগুলো, যেগুলো নিয়ে কেউ কথা বলতে চায় না, সেগুলোকে তিনি খুব সাবলীলভাবে হাসির মাধ্যমে তুলে ধরেছিলেন, যার সিনেমা 100 বছর পরেও আমাদের মন জয় করে নেয়। আমি কথা বলছি বিশ্বের একজন সেরা অভিনেতা চার্লি চ্যাপলিনের বিষয়ে, যার নাম শুনলেই ছোট গোঁফের মাথায় কালো টুপি পরা চরিত্রটির কথা মনে পড়ে যায়, যার সাথে আমাদের অনেক আবেগ এবং অনেক স্মৃতি জড়িয়ে আছে। চার্লি চ্যাপলিন তার অভিনয় দিয়ে সারা বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছিলেন, কিন্তু আপনি জানলে অবাক হবেন তিনি যে অস্কার প্রাইজগুলো পেয়েছিলেন তার মধ্যে একটি তিনি কিন্তু তার অভিনয়ের জন্য পাননি। তার জীবনের শুরুটা মোটেই সহজ ছিল না। ছোটবেলায় যে কী পরিমাণ দারিদ্রতার মধ্য দিয়ে তিনি ছিলেন তা খুব কম মানুষই জানেন। বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছিলেন তিনি। মাত্র 5 বছর বয়স থেকেই রোজগারের পথ বেছে নিতে হয়েছিল চার্লি চ্যাপলিনকে। সারা জীবন নিজের কষ্টকে, নিজের দুঃখকে তিনি হাসি দিয়ে আড়াল করে রেখেছিলেন। অভিনয় জগতে এসে বিশ্ববিখ্যাত হলেও একসময় যে আমেরিকা থেকে তিনি প্রচুর পরিমাণে খ্যাতি পেয়েছিলেন সেই আমেরিকাই তাকে একবার মিথ্যা অপবাদ দিয়ে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল। এমনকি তার মৃত্যুর পরে তার মৃতদেহ লোপাট করার চেষ্টাও করা হয়েছিল। এবার প্রশ্ন হলো, কিভাবে তিনি নিজের দরিদ্রতা থেকে বেরিয়ে এসে একজন সফল অভিনেতা হয়েছিলেন, আর কেনই বা তাকে আমেরিকা তাড়িয়ে দিয়েছিল, আর কেনই বা তার মৃতদেহ লোপাট করার চেষ্টা করা হয়েছিল। এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিশ্ববিখ্যাত অভিনেতা চার্লি চ্যাপলিনের বিষয়ে এমন কিছু তথ্য জানাবো আপনাদের, সেগুলো আপনি আগে কখনো শোনেননি, তাই অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক ইতিহাসের পাতা থেকে চার্লি চ্যাপলিনের জীবন কাহিনী। ওয়েলকাম টু বাঞ্চ অফ ফ্যাক্ট। বাঞ্চ অফ ফ্যাক্টে আপনাদের সবাইকে স্বাগত। 16 এপ্রিল 1889 সালে ইংল্যান্ডের লন্ডনে চার্লি চ্যাপলিনের জন্ম হয়। চার্লি চ্যাপলিন হিটলারের থেকে মাত্র 4 দিনের বড় ছিলেন, মানে তার জন্মানোর 4 দিন পরেই হিটলার জন্মগ্রহণ করেছিলেন। চার্লি চ্যাপলিনের বাবা চার্লস চ্যাপলিন এবং মা ছিল হিনা হিল। দুজনেই রোজগারের জন্য স্টেজে পারফর্ম করতেন, তবে তাদের পরিবার ছিল খুবই দরিদ্র। চার্লি চ্যাপলিনের একজন ভাইও ছিল, তার নাম ছিল সিদ্ধি চ্যাপলিন। চার্লি চ্যাপলিনের জন্মানোর সময় থেকেই তার বাবা মায়ের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায়, তাদের মধ্যে নিয়মিত ঝগড়া হতো এবং চার্লির বাবা চার্লস চ্যাপলিন মদ খেয়ে তার মাকে মারধর করত। আর যখন চার্লির বয়স ছিল মাত্র 2 বছর তখন 1891 সালে চার্লির বাবা তাদের সবাইকে বাড়ি থেকে বের করে দেন। এই সময় চার্লি চ্যাপলিন ও তার মা এবং তার ভাই সিডনিকে পথে রাত কাটাতে হয়েছিল। তাদের কাছে থাকার জন্য ঘর ছিল না, সাথে নেশায় মত্ত থাকা চার্লির বাবা তাদের কোনো অর্থ দিয়েও সাহায্য করেনি। প্রচণ্ড অভাবে দুই সন্তানকে নিয়ে চার্লির মা হেনাহিল দিন কাটাতে থাকেন। তিনি রোজগারের জন্য স্টেজে গান গাইতেন, কিন্তু দিন দিন তিনি ডিপ্রেশনে ভুগতে থাকেন। এই সময়টা ঠিকভাবে ঘর ভাড়া দিতে না পারার জন্য তাকে বহু ফ্ল্যাট বদল করতে হয়েছিল। চার্লির বয়স যখন 5 বছর তখন তার মা হিনা একদিন স্টেজে পারফর্ম করছিলেন, কিন্তু এই পারফর্ম করার সময় হঠাৎই তিনি তার গলার আওয়াজ হারিয়ে ফেলেন। সেই সময় অডিয়েন্সের মধ্যে ছিলেন চার্লি চ্যাপলিন। এদিকে গান বন্ধ হয়ে যাওয়ায় অডিয়েন্সরা খুবই ক্ষিপ্ত হয়ে যায় আর আজেবাজে মন্তব্য করতে থাকে, ঢিল ছুঁড়তে থাকে। চার্লির এই বিষয়টি ভীষণ খারাপ লেগেছিল। তখন চার্লি নিজেই স্টেজে উঠে যায় আর গান গাইতে থাকে। মাত্র 5 বছরে একটি বাচ্চাকে এত সুন্দর গান গাইতে দেখে দর্শকরা হতবাক হয়ে যায়। আর সেদিন চার্লির গানের শেষে অডিয়েন্স দাঁড়িয়ে হাততালি দিতে থাকে। এটাই ছিল চার্লির জীবনের প্রথম স্টেজ শো। দিন দিন চার্লি চ্যাপলিনের মা ডিপ্রেশনে ভুগতেও থাকেন এবং একটা সময় তিনি মানসিক রুগীতে পরিণত হন। সেই সময় তার মাকে অ্যাসাইলামে পাঠিয়ে দেওয়া হয়। এই সময়টা চার্লির জীবনের সবথেকে খারাপ সময় ছিল। তার মায়ের রোজগার বন্ধ হয়ে যায়। কোর্ট থেকে তখন চার্লি এবং তার ভাই সিডনি চ্যাপলিনকে তার বাবার কাছে পাঠিয়ে দেওয়া হয়, কারণ তার বাবা মায়ের মধ্যে সম্পর্ক না থাকলেও তারা তখনও ডিভোর্স দেয়নি। চার্লির বয়স যখন মাত্র 2 বছর ছিল তখন তার বাবা তাদের বাড়ি থেকে বের করে দিয়েছিল। তারপর সে আর কখনও তার বাবার সাথে দেখা করেনি।
ফলে চার্লি জানত না বাবার ভালোবাসা কি। চার্লি আর সিডনি মনে অনেক আশা নিয়ে তার বাবার কাছে থাকতে এসেছিল, কিন্তু ততদিনে তার বাবা দ্বিতীয় বিয়ে করেছেন আর তিনি সারাদিন নেশায় মত্ত থাকতেন। অন্যদিকে চার্লির সৎ মা এবং তাদের দুই ভাইয়ের দিকে বিশেষ খেয়াল রাখত না, একটু আদ্রু ভুল করলে তাদের কপালে জুড়ত বড় বড় শাস্তি। আর এইভাবেই বেশ কয়েক বছর চলতে থাকে। 1901 সালে চার্লি আরও এক সমস্যার সম্মুখীন হয়। তার বাবা 1901 সালে মারা যান, ফলে তাদের জায়গাটাও চলে যায়। এই সময় চার্লি এবং তার ভাই সিডনি একটি অনাথ আশ্রমে থাকতে শুরু করেছিল। জীবনে চরম দারিদ্রতার শিকার হয়েছিলেন চার্লি চ্যাপলিন, এই কারণে মাত্র 13 বছর বয়সে তাকে পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল। তবে তার মধ্যে ছোটবেলা থেকেই অভিনয় এবং স্টেজে পারফর্ম করার যে প্রতিভা ছিল, সেই প্রতিভাকে তিনি দিন দিন আরও রপ্ত করেছিলেন। তবে তিনি জীবনে আর কখনো হার মানতে শেখেননি। যখন স্টেজ শো থাকত না, তখন তিনি ওই সময়ে সার্কাসে কাজ করতেন। এছাড়া রোজগারের জন্য ছোটোখাটো বিভিন্ন কাজের সাথে তিনি জড়িয়েছিলেন। বিভিন্ন ছোটোখাটো স্টেজে পারফর্ম করতে থাকেন চার্লি চ্যাপলিন। কিন্তু 1906 সালে তিনি সরলা ক্রমশের একটি চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয় হয়ে যান। এই সময় তিনি পোর্টকার্লো নামে একটি প্রোডাকশন হাউসে চাকরি পান এবং স্টেজে অভিনয় করতে শুরু করেন। 1906 থেকে 1914 পর্যন্ত চার্লি একজন অভিনেতা হিসাবে গোটা ইংল্যান্ডে বেশ জনপ্রিয় হয়ে যান। এই সময় চার্লি ঠিক করেন তিনি আমেরিকায় যাবেন সিনেমার কাজের জন্য। 1914 সালে তিনি আমেরিকায় চলে আসেন। এই সময় একটি মুভি প্রোডাকশন হাউসের সাথে তার কন্ট্রাক্ট হয় এবং সপ্তাহে চার্লি চ্যাপলিনকে $150 দিতে রাজি হয়। তবে এই বছরের মধ্যেই আমেরিকায় চার্লি চ্যাপলিনের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া হয়ে যায়। 1914 থেকে 1915 মধ্যে তিনি আমেরিকায় প্রায় 35টি সিনেমায় কাজ করেছিলেন, যার মধ্যে বিখ্যাত একটি সিনেমা হল দ্য লিটল ট্র্যাম্প। 1915 সালে তার স্যালারি $150 থেকে বেড়ে হয়ে যায় $1250। আর এক বছর পর 1916 সালে চার্লি চ্যাপলিনের স্যালারি এত পরিমাণে বেড়ে যায় যে তিনি তখন আমেরিকার প্রেসিডেন্টের থেকেও বেশি টাকা ইনকাম করতেন। 1916 সালে চার্লি চ্যাপলিনের বাৎসরিক আয় ছিল $670,000, যেখানে সেই সময় আমেরিকার প্রেসিডেন্ট তৎকালীন বাৎসরিক আয় ছিল মাত্র $75,000। 1920 সালের পর থেকে চার্লি চ্যাপলিন কমেডি মুভির দিকে বেশি ফোকাস করেন। ডিরেক্টরদের সাথে তার ঠিকমতো বুনত না, তাই তিনি নিজেই সিনেমার ডিরেকশন করতেন, প্রডিউসার করতেন এবং সিনেমার মিউজিক নিজেই কম্পোজ করতেন, এমনকি নিজেও অভিনয় করতেন। এই সময় দ্য কিড, সিটি লাইটসের মতো আইকনিক সিনেমা রিলিজ করেছিলেন। চার্লি চ্যাপলিনের একজন বড় ফ্যান ছিলেন অ্যালবার্ট আইনস্টাইন। যেদিন সিটি লাইট সিনেমার প্রিমিয়ার হচ্ছিল সেদিন অ্যালবার্ট আইনস্টাইন উপস্থিত ছিলেন। চার্লির সাথে অ্যালবার্ট আইনস্টাইনের সম্পর্ক খুব ভালো ছিল। চার্লি তার জীবনে মোট 4টি বিয়ে করেছিলেন। প্রথম মেয়েটি তার থেকে বয়সে অনেক ছোট ছিল এবং তার মোট 11 জন সন্তান ছিল। অনেকের দাবি চার্লির ব্যক্তিগত জীবন খুব বেশি সুখকর ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চার্লি চ্যাপলিনের দ্য গ্রেট ডিরেক্টর সিনেমাটি তখন রিলিজ করে। তখন তিনি বেশ কন্ট্রোভার্সির সম্মুখীনও হন। এখানে অনেকেই মনে করেন চার্লি চ্যাপলিনের এই সিনেমার মাধ্যমে হিটলারের চিন্তাধারাকে প্রমোট করার চেষ্টা করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চার্লি চ্যাপলিন এমন কিছু মন্তব্য করেছিলেন যাতে আমেরিকার সরকারের কপালে ভাঁজ পড়ে যায়। এই সময় অনেকে মনে করেন চার্লি চ্যাপলিন কমিউনিস্ট চিন্তাধারায় প্রভাবিত হয়েছেন এবং তিনি গোপনে রাশিয়ার সাথে আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। 1952 সালে চার্লি চ্যাপলিন যখন লন্ডনে যান, তখন সেই সময় আমেরিকার সরকার তার ভিসা বাতিল করে দেয়, মানে এক প্রকার তাকে দেশে ঢুকতে দেওয়া থেকে বঞ্চিত করা হয়। এই সময় আমেরিকান সরকার তার উপরে কমিউনিস্ট হওয়ার আরোপ এনেছিলেন। আমেরিকার সরকার আরোপ আনলেও দীর্ঘ বহু বছর ধরে তারা প্রমাণ দিতে পারেননি, ফলে 1970 সালের দিকে তাকে আবার আমেরিকার ভিসা দেওয়া হয়। 1972 সালে চার্লি চ্যাপলিনকে সম্মানীয় একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়, যাকে আমরা অস্কার নামে জানি। এই সময় এই অ্যাওয়ার্ড শোতে উপস্থিত সকল দর্শক টানা 5 মিনিট ধরে চার্লি চ্যাপলিনকে স্ট্যান্ডিং ওভেনশন দিয়েছিল এবং অস্কারের ইতিহাসে এখনও পর্যন্ত দীর্ঘ সময় স্ট্যান্ডিং ওভেনশন। আর এই সময় চার্লি চ্যাপলিন খুব কেঁদেছিলেন। আপনারা চাইলে এই ভিডিওটি দেখতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে এই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেব। 1977 সালে 25শে ডিসেম্বর যখন সবাই ক্রিসমাস পার্টি করছিল, সেই সময় সবাইকে হাসিয়ে যাওয়া চার্লি চ্যাপলিন হার্ট অ্যাটাকে মারা যান।
মৃত্যুর মাত্র এক বছরের মধ্যেই তার মৃতদেহ চুরি হয়ে যায় তার কবরস্থান থেকে। পরে যখন সেই দুষ্কৃতীদের ধরা হয় তখন তারা জানায় যে তারা চার্লির পরিবারের কাছে এই মৃতদেহের বদলে কিছু টাকা হাতিয়ে নিতে চেয়েছিল। চার্লির মৃতদেহ পরে আবার সেই একই জায়গায় কবরস্থানে রেখে দেওয়া হয়। তখন তার মৃতদেহটিকে কংক্রিটের আস্তরণে ঢেকে ফেলা হয় যাতে এমন ঘটনা আর কখনো না হয়। তো বন্ধুরা, এই ছিল বিশ্ববিখ্যাত অভিনেতা চার্লি চ্যাপলিনের জীবনের ইতিহাস। আচ্ছা, আপনারা কি এখনও চার্লি চ্যাপলিনের সিনেমা দেখেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তবে কি জানেন, কথাই আছে না, যারা কষ্ট করে তারা কোনো না কোনো একদিন সফল হয়। সত্যি এনার কাহিনীটা চোখের জল এনে দেওয়ার মতো। যিনি ছোটবেলা থেকে বাবার কোনো স্নেহ পায়নি, সাথে বাড়ি ছাড়া, তারপর অনাথ আশ্রম, আরও কত কি তার জীবনে ঘটে যাওয়া, তারপরেও তিনি অস্কার সম্মানে ভূষিত হন। সুতরাং আমাদেরও কখনো তাড়াতাড়ি হেরে যাওয়া উচিত নয়। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাই ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।